আমাদের কাছে তো কিছু লুকোবে না, আর যিনি করছেন সবচেয়ে বড় ডাক্তার তিনি। শাসক বিজেপি দলের মানে দুর্বলতার লক্ষণ, এরা জনগণের মুখোমুখি হতে চান না, এই কারণে তারা ভোটটাকে ভণ্ডুল করতে চাইছে। বিধানসভা নির্বাচন যেটা গেল, তাতে তারা দেখেছেন রাজ্যের 61% মানুষ তাদের বিরুদ্ধে। লোকসভা নির্বাচন মানে বৃহত্তম অংশে জালিয়াতি করে 71-72% ভোট পেয়েছে, যেটা ত্রিপুরা লোকসভা নির্বাচনের ইতিহাসে এরকম রেকর্ড নেয়। কাজে এদিক থেকে তারা বুঝতে পারছে পঞ্চায়েত নির্বাচন রাজ্যের একটা বিরাট অংশের মানুষ গ্রামে বসবাস করেন, এই ভোটে যদি যায়, এরাই তো বিধানসভা নির্বাচনে তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, লোকসভায় তাদের বড় অংশকে ভোট দিতে দেয়নি, তার পরিণতি কী হবে এটা তারা বুঝতে পারছে। মানুষ এদের বিরুদ্ধে ক্ষুব্ধ, এই সরকার জনস্বার্থবাহী, জনকল্যাণে তাদের দৈনন্দিন যে সমস্যাগুলো আছে এগুলো সুরাহা সমাধানের জন্য কোনো ভূমিকা নিচ্ছে না, ফলে কী মুখ নিয়ে তারা মানুষের সামনে দাঁড়াবে। এদিক থেকে ভোটটাকে ভণ্ডুল করার চেষ্টা 2019 সালে যেভাবে করেছে, এবার যেটা দেখছে 19-এর মতো না, মানুষ একটু রুখে দাঁড়াচ্ছে, ঘুরে দাঁড়াচ্ছে, প্রতিদ্বন্দ্বিতায় তারা মানে সম্মুখ সমরে এদেরকে মোকাবেলা করার চেষ্টা করছে, এতে আরও ভীত বলে আমাদের। এই যে কমরেডটি, তাকে তো সুনির্দিষ্টভাবে খুন করার উদ্দেশ্য নিয়েই এই আক্রমণটা সংঘটিত করেছে। সে একজন 10,323 মানে শিক্ষক ছিলেন, সেরা নাই আমাদের পার্টির লোকাল কমিটির সেক্রেটারি, নানা হুমকি উপেক্ষা করে এই নির্বাচনে জেলা পরিষদের সদস্য হিসাবে সে তার মনোনয়নপত্র দাখিল করেছে। কালকে ওখানকার যে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা যারা করবেন তাদের নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য গেছেন, আক্রান্ত হয়েছে, সেখানেও সে ছিল, রাস্তায় অবস্থানও করেছে, তারপর সেখান থেকে সে বাড়িতে ফিরে গেছে 17-18 কিলোমিটার দূর তার বাড়ি। বাড়িতে গেছে, খাওয়া দাওয়া করেছে, বাজারে গেছে সম্ভবত ওষুধপত্র কিছু কেনবার জন্যে, একেবারে ডিটারমাইন্ড ওয়েতে অপেক্ষা করছিল টার্গেট করেই তাকে খুন করার জন্য। এখন বর্তমানে অবস্থা কীরকম? অবস্থা মানে খুবই যেটা বলা যায় ডাক্তারবাবুদের ভাষায় ক্রিটিক্যাল, কেমন না, তারা বলছেন আমরা আমাদের চেষ্টা করছি, দেখা যাক, খুব কঠিন। থ্যাংক ইউ স্যার।